আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মিরপুর গিয়েছিলাম ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসতে, তো দেখলাম মেট্রো রেলের কীভাবে টিকিট কাটে সে সম্পর্কে একটু ভিডিও বানাই। তো যাওয়ার পরে দেখি যে এক ভাই টিকিট কাটতে আসলে টাকা দিতে পারেনি, এই জন্য আমাকে বললো যে আসলে টাকা নিচ্ছিল না। পরে আমি গিয়ে আসলে দেখি ঠিক আছে। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনি একক যাত্রা হলে একক যাত্রা, ডাবল যাত্রা হলে ডাবল সিলেক্ট করবেন। করার পর আপনি আসলে কোথা থেকে কোথায় যাবেন, তো দেখতে পাচ্ছেন আমাদের আগারগাঁও থেকে মিরপুর যাব। তো এখন তারপরে কতজন সেটা সিলেক্ট করে যদি আপনি ওকে করেন, তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনার টাকার পরিমাণটা দেখাবে এবং আপনাকে টাকাটা দিতে বলবে। তো আমি আসলে প্রথমে 100 টাকা নোট দিয়েছিলাম, তো তারপর ওখানে লিখে দিয়েছে যে আসলে এই মুহূর্তে ভাঙতি টাকা নাই খুচরা প্রদান করতে, তো আমাকে 100 টাকা ফেরত দিয়ে দিয়েছে। তো তারপরে আমি আবার খুচরা 20 টাকা দুইটা নোট দিয়ে দিলাম। তো এই জন্য আবার পুনরায় আমাকে কিন্তু সিলেক্ট করতে হয়েছে। তো কোথা থেকে কোথায় যাবেন এবং কতজন সেটা সিলেক্ট করে যদি আপনি ঠিক আছে ক্লিক করেন, তাহলে আপনার টাকার পরিমাণটা দেখাবে। তো দেখতে পাচ্ছেন আমি 20 টাকা দুইটা নোট দিচ্ছি। তো 20 টাকার প্রথমে একটা নোট দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 40 থেকে 20 হয়ে গিয়েছে, তারপর আবার 20 টাকা দিলে আমাদের এখানে শূন্য চলে আসছে। তো তারপরে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে টিকিট কার্ড সংগ্রহ করুন নামে নিচে একটি বক্স রেখে আছে। তো এই বক্স রাখার এখানে, এই বক্সের এখানে আপনার কার্ডটা অটোমেটিক এসে পড়বে। তো এটা আসলে কিছু একটা সময় লাগবে। তো আপনি আসলে স্ক্রিনের সামনে যখন যাবেন তখন দেখবেন যে সবাই টিকিট কাটছে এবং আপনিও খুব সহজে এটি কিন্তু কাটতে পারবেন। তো আমাদের 2টা টিকিট কাটা হয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে আপনার যেটা করতে হবে, কার্ড পাঞ্চ করে ঢুকতে হবে। তো আসলে আমি আসতেছিলাম, তো সামনে আর একটা ভাই চলে আসছিল, এই জন্য আসলে আমি তারপর পিছু পিছু আসলাম। তো কার্ডটা আপনি জাস্ট ওখানে যে আপনার আছে ওখানে ধরলে হয়ে যাবে। তো কার্ডটা পাঞ্চ করে আপনি কিন্তু চলে আসতে পারবেন। তো আমরা কার্ডটা পাঞ্চ করে উপরে চলে এসে দেখি যে ট্রেনটা আসতেছে। তো আসলে দিনের বেলা এই জন্য আসলে আপনার অনেক ভিড় ছিল দুপুর বেলা, এই জন্য আসলে ভালোভাবে ভিডিও করতে পারিনি। তো আমাদের ট্রেনটি আসার পরে তো আমি ট্রেনের মধ্যে গিয়ে বসলাম। যাওয়ার সময় আসলে আগারগাঁও গিয়েছি, আবার আগারগাঁও থেকে মিরপুরে আসছি। তো যাওয়ার সময় আসলে সিট পেয়েছিলাম না, তো আসার সময় আসলে সিট পাইছি। তো সিট পেয়ে বসে আসলে দেখলাম যে আসলে ট্রেনের স্পিডটা কত চেক করা যায় কিনা। তো আমি আসলে চেক করে দেখলাম যে প্রায় আমাদের 93-94 আমাদের স্পিড আপ উঠছিল। তো আসলে মানে অনেক জোরে যায়। তো আসলে আপনার মিরপুর সরি আগারগাঁও থেকে আপনার মিরপুরের মাঝখানে কাজীপাড়া শেওড়াপাড়া থামছিল, তো আসলে খুবই দ্রুত আসলে মানে ট্রেন চালু হইতে না হইতে মনে করেন যে 1 মিনিটের মধ্যে আবার থেমে যাই। তো আসলে ওভারঅল এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, খুব সুন্দর ছিল। তো দেখতে পাচ্ছেন আমি আসলে এটা চেক করছিলাম যে আসলে আমাদের স্পিডটা আসলে চেক করা যায় কিনা। তো এটার জন্য অবশ্যই নেট কানেকশন থাকতে হবে। তো এই সম্পর্কে বিস্তারিত ভিডিও চেক দেবো যে কীভাবে আপনি আসলে কোনো গাড়ির স্পিড চেক করতে পারেন। তো দেখলাম যে আসলে এই ভিডিওটার সাথে আমার একটা ভিডিও অ্যাড করে দিই। তো আসলে দেখলাম মানে খুবই সুন্দর দৃশ্য, খুব ভালো লাগতেছিল। যেমন হচ্ছে আমাদের যদি ট্রেনের এসি চেয়ার কাটি তারপর এরকম সুন্দর দৃশ্য দেখা যায় না, কারণ হচ্ছে ট্রেনে যদি আপনি কেবিন বা এসি চেয়ারে নেন তারপর আপনার কাজগুলো অনেক ঘোলা থাকে, ঝাপসা থাকে। তো এই জন্য আসলে আমি আসলে দুই পাশের পরিবেশটা খুব সুন্দরভাবে ঢাকাকে উপভোগ করতে পেরেছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স অনেক ভালো। তো আপনারাও চাইলে ভ্রমণ করতে পারেন দেখার জন্য। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ সবাইকে।